যশ প্রসাদাৎ ভগবান প্রসাদ যশায় প্রসাদং নগতি কুতুয়পি দেয়াংস্তবংস্তস্য যশাস্ত্রিসন্দং বন্দী ঘুরাসি চরণারবিন্দং। সবাই বলে বন্দী ঘুরাসি চরণারবিন্দং, বন্দী ঘুরাসি চরণারবিন্দং, বন্দী ঘুরাসি চরণারবিন্দং। সকলকে অসংখ্য ধন্যবাদ আমারও, কারণ সবাই খুব সুন্দর করে আমার আমরা একসাথে মঙ্গলাচরণ করেছি, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে? এটাকেই বলে দৈব সম্পদ, দৈব গুণ, দেবতা। ঠিক আছে, দৈবাসুর সম্পদ বিভাগ যুগে ষোড়শ অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে দৈব দৈবাসুর সম্পদ বিভাগ, শ্লোক নাম্বার হচ্ছে একবিংশতি, অর্থাৎ 21তম শ্লোক। আবার এটার মধ্যে তিনটা বিষয় বর্ণনা আছে, সত্ত্বগুণ রজগুণ তম। ঠিক আছে, তিন দিয়া তিন দিয়ে পূরণ করলে কত হয়? থ্রি ইন্টু থ্রি নাইন, নাইন ইন্টু থ্রি সাতাশ, ইন্টু থ্রি একাশি প্রকারের গুণ আছে। বিন্যাস কলা, যারা ফিজিক্স নিয়ে পড়েছে ফিজিক্স বিন্যাস কলা, কেন বিন্যাস কলা, তিনের বিস্তার। ঠিক আছে, আমরা সবাই উচ্চারণ করব শ্রীমদ ভগবদ গীতার এই শ্লোকটি, কারণ একজন কবি আছেন, নাম হলো নলিনানন্দ। বাঁচিবারে চাহ যদি গীতা পর নিরবধি, দূরে যাবে ভববেদি নলিনানন্দে। ঠিক আছে, আর মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ তিনি তার সেনাপতি দুইজন নিত্যানন্দ হরিদাস দুইজনকে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র অল ওভার দ্য ওয়ার্ল্ড, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। কি আজ্ঞা? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কি উপদেশ? আমার কথা, মহাপ্রভুর কথা? নো নো, মহাপ্রভুর কথা না, কৃষ্ণের কথা। উনি তো ভক্ত, চৈতন্য মহাপ্রভু ভক্ত। এই যে কিছুদিন আগে আবির্ভাব দিতে গেল, কত তারিখ ভুলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25 তারিখ। সবাই একটা হাতে তালে দাও, হাতে তালে দাও। 25 তারিখ ভুলে গেলে হবেনি, জন্মদিন। কলির ভগবান প্রেম দিয়েছে, আর কেউ প্রেম দেয় নাই, একজন রামচন্দ্র দে নাই, কৃষ্ণ দে নাই, স্বয়ং হরিও দে, একজনই প্রেম গৌরাঙ্গ। রূপ গোস্বামী বলছে, ধরে ফেলেছে, নমো মহাবদান্যায়, মহাদানি কি দান? কৃষ্ণ প্রেম দায়। কি দান করে? কি দান? কি দান করে? কৃষ্ণ প্রেম। আপনার কৃষ্ণ প্রেম চান? চান হাত তুলে,
একে চান দূরে উঁচু করে উপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই হলো কৃষ্ণ প্রেম লাভের চাবিকাঠি। কি নির্দেশ? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশটা কি? গীতার কথা। আমার আজ্ঞায় গুরু হইয়া তার দেশ। আমার আজ্ঞায় গুরু হয়ে যাও, আর তার মানে উদ্ধার করো। যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার দেশ। এর পরবর্তীতে আবার বিধি নিষেধ দিয়েছে, ইহা বই না বলিবে না বলাইবা, এই হে এটা চারা দুঃসা কই বলনা নেই হে, এই কথা চারা আর কোন কিছু বলা যাবে নুয়াদারে। হরে নাম হইব কেবলম, নাম হইব কেবলম, নাম হইব কেবলম, গতির অন্যতা গতির অন্যতা, নাস্তিব 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 গতির অন্যতা। তিনবার এ যারা গতি নাই গতি নাই গতি নাই, নাস্তিব নাস্তিব নাস্তিব। এখানে এটাই বলছেন, ইহা বই না বলিবে না বলাইবা, তোমরা বলবে না আর তাদেরকে বলতে বলবে না। এরপরের বিষয়টা কি? দিবা অবসানে আসি আমারে কহিবা। দিবা অবসানে মানে সূর্য অস্ত গিয়েছে, সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় এসে আমার কাছে রিপোর্ট দি। ব্যবসায়ী কি করে? ব্যবসায়ী রাত্রিবেলা সব সাপার লাগাইয়া লোক করে লস হিসাব মিলছে না, আর তুমি কি আনন্দ, ঠিক আছে, অনেক লাভ হয়েছে। এখন চৈতন্য মহাপ্রভু এখানে বলছেন, দিবা অবসানে আসি আমারে কহিবা, কি হয়েছে ফলাফলটা, ফলাফলটা কি? সঙ্গে সঙ্গে নিত্যানন্দ আর হরিদাস, নিত্যানন্দ যুবক আর হরিদাস হচ্ছে বৃদ্ধ, লাভ দিয়ে পড়ে নদীতে গঙ্গায়। তুমি কি আলিঙ্গন দেয় কে? নিত্যানন্দ হরিদাস নিত্যানন্দের সামলাতে সামলাতে তার সমস্যা, দুই ভাই জগাই মাদা মদকে খেলে টুলে চলছে, ঠিক আছে, তাদেরকে গিয়ে বলছে হে তোমরা কৃষ্ণ কৃষ্ণ কহো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মাদাই বলছে কে কে বলছে? মাদাই দুই ভাই মিলে ইমন মার দিছে, দৌড়ালে আরে মার দিছে নিত্যানন্দ। তো মার দিলেও দ্বিতীয়বার যখন আবার মারতে এসেছে, সঙ্গে সঙ্গে জগাই মাদাইকে থামালে। আর নিত্যানন্দ বললেন, মারলি কলসির কানা তাই বলি কি প্রেম দেব না, ও ভাই মাদায় রে একবার উচ্চ স্বরে হরি বল ভল না হরি বল হরি বল। আর হরিদাস কি করছে? মহাপ্রভুকে ডাকছে, মহাপ্রভু মহাপ্রভু অনর্থ ঘটে গেছে। কি অনর্থ? নিত্যানন্দর মাতা হচ্ছে,
সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসেছে, এসে প্রতিজ্ঞা করেছে না দেব প্রাণে কাউকে না মারিব। আর এখানে কি করছে? সুদর্শন নিতাই বলছে, প্রভু তুমি তো প্রতিজ্ঞা করেছ, রাম আদি অবতারে কুদে নানা অশ্বরে রামচন্দ্র রূপে ধনুর্বাণ দিয়ে কি করেছে, রাবণকে মেরেছে, সর্বনকার নাক কান কেটেছে, ইন্দ্রজিৎ কে মেরেছে, কৃষ্ণ অবতারে কোন অশ্বর সব মারছে হাত দিয়া, শুধু শিশুপালকে মারছে চক্র দিয়ে, আর সবকে মারছে হাত দিয়ে, ঘুরাতে 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 ঘুরবে শেষ হরিষ্ঠাসু। তখন নিত্যানন্দ বলছেন, প্রভু তুমি না প্রতিজ্ঞা করেছ এই অবতারে কোন অশ্ব ধারণ করবে না, আর তুমি যে নাম নিয়ে এসেছো, তুমি যদি জগায় মাদাইকে উদ্ধার করতে না পারলে তোমার নামের কি বাই মহিমা হলো, ব্রজেন্দ্র নন্দন জয় সচিসূত হল সেই বলরাম হইল পাপি তাপি যত ছিল হরির নামে উদ্ধারিল তার সাক্ষী জগায়ার মাদাই। দুই জন্মে একটা এমন কোন কাজ নাই যা তারা করে না, ব্রাহ্মণের পুত্র, কিন্তু মহাপ্রভুর এই দিব্য নাম দিয়ে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দৈবাসুর সম্পদ আলোচনা হয়, ঠিক আছে, অসুর লোকেরা জগায় না, আর ভগবান কৃষ্ণচন্দ্র নিত্যানন্দ হরিদাস দৈবাবু ভগবান স্বয়ং আপনারও দেব। সর্বগুণ স্তোত্র সমাসতে সুরা হরাব ভক্তেশ্ব কুতু মহৎগুণা মনোরতনা সত্যি ধাবত বহি, বলছে কুতা যদি বিনা ভক্ত হুনাছে, প্রভুপাদ হিন্দি লেকশনে বল রাখা হ্যায় যে বিনা মানে বাংলা কি বলে ভক্ত চারা কার মধ্যে এমন সদ্গুণ আছে, ভাগবতম বলছে সর্বগুণ স্তোত্র সমাসতে সুরা, সুর মানে দেবতা, অসুর মানে দৈত্য, সমস্ত দৈব গুণ কার মধ্যে প্রকাশিত হয়, ভগবতের ভগবত ভক্তের মধ্যে, আর ভক্ত না হলে কোন ক্রমেই দৈব গুণ আসবেন, আর ভক্ত হওয়ার মূল চাবিকাঠিটা কি, এটাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম রূপে কলে কালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার, কটা জগৎ স্বর্গ মর্ত পাতা কটা সর্বজগৎ চৌদ্দ ভুবন অতল বিতল তলাতল সুতল মহাতল পাতাল, আবার উপরে ভূ ভুব জন মহ তপ স, ঠিক আছে চৌদ্দ ভুবন বলছে, নাম বিনা কিছু নাহি কয়ার চৌদ্দ ভুবন মাঝে, নাম ছাড়া কিছু অতএব যদি আপনি এই নাম গ্রহণ করেন তাহলে আপনি দৈব গুণাশ্রিত হবেন, আর যদি নাম না করেন কি হবে
ডেমন অসুর আমাদের উপরে বিচার, আমরা কি উপরে যাব না নিচে যাব। এর আগের একটা অধ্যায় আগে মানে 15-14 চোদ্দ অধ্যায়ে বলেছেন, শ্লোক করা হয়েছে, শ্লোক শ্লোক করা হয়েছে, সরি, তো 14 অধ্যায়ে বলেছেন ঊর্ধ্বং গচ্ছতি সপ্তস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্য গুণ বৃত্তিস্তং অধোগচ্ছন্তি তামস। সত্য গুণের ব্যক্তিগণ কি করবে? উপরের দিকে গমন করবে। সবাই বলুন হাত দিয়ে আমার মতো, ঊর্ধ্বং দূরে ঊর্ধ্বং তাকায় তাকায় ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা। এখন আমি নিজেকে নিজে প্রশ্ন করি, আমি কি সত্য গুণে আছি? আপনারা প্রশ্ন করো নিজেদেরকে নিজেরা, আছি সত্য গুণে? সত্য গুণটা কি আগে জানতে হবে, ঠিক আছে? সত্য গুণটা হলো শাক সবজি আহার গ্রহণ করাটা হলো সত্য, ভেজিটেবল সত্য গুণ, ঠিক আছে? বলছে আহার শব্দ সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ বলার যোগ্য, বলার যোগ্য ধ্রুবা স্মৃতি ব্রেইন আহার। কেউ দুধকে আসলে তার মুখ থেকে মদের গন্ধ আসবে, কিসের গন্ধ আসবে? দুধের গন্ধ, ঠিক আছে? তদনুরূপ ভাবে সবচেয়ে শান্ত প্রাণী পশুদের মধ্যে সবচেয়ে শান্ত প্রাণী কে? গাভী, গোমাতা। সবচেয়ে শক্তিশালী প্রাণী কে? মহিষ, সরি হাতি, হাতি কি কা কি কা? গাছপালা কা, দেখেন। আর ভক্তিমূলটা করে এই কথাটা বলছেন, গৌর প্রিয় শাক সেবনে জীবন সার্থক, জীবন সার্থক সাকসেসফুল লাইফ কখন হবে? গৌর প্রিয় শাক যখন সেবা করবে তখন জীবন সাকসেসফুল সার্থক হবে। আর ভক্তদের কি হবে? ভক্তের তো শাক লতা পাতা কানা কি কা? প্রসাদ কা? নির্গুণ। এই শাক সবজিটা হচ্ছে গুণের ভিতরে সত্য গুণ, আর প্রসাদ হলো নির্গুণ, বুঝে গেল? অতএব ভক্তদের কথা আলাদা, আমাকে বিচার করতে হবে কোথায় আছে, কোন স্টেজে আছে, আমাকে কোন স্টেজে যাওয়া উচিত। আজকের যে শ্লোক এখানে বলছে, চলো ত্রিবিদাং নরক সেদাং ধারাং নাশন আত্মনহ কামহ কৃদস্ততা লুব তস্মাত এতাত ত্রয়ং তেজেত ত্রিবিদং নরক সেদং ধারং নাশম আত্মনম কামং কুদস্ততা লুব তস্মাত ত্রয়ত তেজেত সেই কাম ক্রুদ লোভ নরকের দ্বার তেজোদা তাহা নয় তিন সাধু ব্যবহার। কাম ক্রোধ লোভ এই তিনটা হচ্ছে নরকের ধার মানে দরজা, হাইওয়ে, হাইওয়ে টু নরক। কাম ক্রোধ লোভ হাইওয়ে, সুপার ফাস্ট হাইওয়ে, সুপার ফাস্ট হাইওয়ে। কাম ক্রোধ লোভ এই তিনটা হচ্ছে নরকে যাওয়ার রাস্তা, তাই এই তিনটাকে কি করতে বলছেন?
ত্যাগ করতে বলছেন, তেজেত। প্রপাত লাস্টের শব্দটা ব্যবহার করেছেন, ভগবানই ব্যবহার করেছেন, তেজে পরিত্যাগ করবে। কাম ক্রোধ লোভ এই তিনটি নরকের ধার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। সবাই বলুন কাম ক্রোধ ও লোভ, এই তিনটি নরকের ধার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। তো পরিত্যাগ করার কথা বলেছেন, কিন্তু এই তিনটাকে কাজেও লাগা। চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রুদ ভক্ত দেশিজনে নিযুক্ত করিব যথা। কাম মানে হল, আচ্ছা প্রভুপাদ কি বলেছে আমরা আগে পড়ি, এখানে জয় ছিল প্রভুপাদ কি, এখানে আসুরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসুরিক জীবনে অধপতিত হতে না চায়, তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে হত্যা করে যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না। ঠিক আছে, যদি এই এই অধ্যায়ের প্রতিটি অধ্যায়ের শেষে একটা শব্দ লেখা থাকে, বলুন তো কি শব্দ? প্রতি অধ্যায়ের সাথে একটা শব্দ লেখা থাকে, হ্যাঁ কে যেন বলছেন কি, যুগ যুগ, হাতে তালে দেন, হাতে তালে দেন, প্লাস প্লাস প্লাস। এই কামটাকে যদি প্লাস করে, ক্রুদটাকে যদি প্লাস করে, লোভটাকে যদি প্লাস করে, তাহলে কি হয়ে যাবে? ভগবত ভক্তি হয়ে যাবে। কেমন? কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রুদ ভক্ত দেশিজনে লোভ সাদ সঙ্গে হরি কথা। ভক্তির সামৃত সিন্ধুতে লৌলম একম মূল্যম, ছিল রূপ গোস্বামী পা লুবের কথা বলে, একটা লোভ থাকবে কোথায়? সাধু সঙ্গে হরি কথা, লোভ সাধু সঙ্গে হরি কথা, কি থাকবে? লোভ। আর কাম কৃষ্ণ কর্মার পর কামটাকে কি করবে? আচ্ছা কামটা হলো উদ্যম, উদ্যম মানে খুব এটা করব, ওইটা করব, এটা করব, বিভিন্ন বাসনা। তো রূপ গোস্বামী বাদ ভক্তির সমৃত সিন্ধুতে বলেছেন, অন্না বিলাসিতা শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকুল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। অবিলাস শূন্য কিন্তু বলেন, অন্য বিলাস শূন্য বলছে, অন্না বিলাসিতা শূন্য, অবিলাস শূন্য বলে নাই, কিন্তু অবিলাস শূন্য বলছে, অন্য অবিলাস শূন্য বলছে। বুঝা গেল শব্দটা? অন্না বিলাসিতা শূন্য, অবিলাস শূন্য বলে নাই, অন্য অবিলাস শূন্য বলছে। তাহলে কোন একটা বিলাস থাকবে, মানে কোন একটা বাসনা থাকবে। প্রভুপাদ হিন্দি মে বল রাখা হে, যে জিসকা দিল মে বাসনা নেই ও তো পাত্তর বান গেয়া, পাত্তর কা পাত্তর কা দিল মে কোই বাসনা নেই হ্যায়। সবার হৃদয়ে কিছু না কিছু, কুছ না কুছ বাসনা হ্যায়। ঠিক আছে, রূপ গোস্বামী বলেছেন কি, বাসনা থাকবে, কি বাসনা থাকবে? ভগবত, ভগবত সেবা,
গৃহস্থ আশ্রমে সন্তান থাকবে, সন্তান যদি না থাকে গৃহস্থ আশ্রম না। কিসের জন্য সন্তানটা? কার জন্য? আমার সেবা করবে তার জন্য? নুনু ভক্তি বিরুদ্ধ করে যিনি ছিলেন, যিনি ছিলেন ব্রিটিশ পিরিয়ডে ম্যাজিস্ট্রেট, তিনি শ্রীরাম শ্রীক্ষেত্র ধামে জগন্নাথের কাছে বিমলা দেবীর কাছে প্রার্থনা করছেন, হে বিমলা মা তুমি আমাকে এই কৃপা করো তোমার মহিমা যেন প্রচার করতে পারে সারা জগতে, এইরকম একটা সন্তান আমাকে দাও। রূপাঙ্গনাগণ বাসনা করেছেন, কাত্যায়নীর পূজা করেছেন, কাত্যায়নী মহামায়ে মহাবিপিনীশ্বরী নন্দকূপ সুতন্দ্রী, হে কাত্যায়নী মহামা তুমি হচ্ছে মহাযোগিনী, মহাযোগিনী তোমার কাছে আমাদের এই প্রার্থনা, নন্দ মহারাজের যে পুত্র কৃষ্ণ নামে যে পুত্রটা বলরাম না কিন্তু আছে, কৃষ্ণ নামে যে পুত্র কার? নন্দ মহারাজে, তাকে যেন আমরা পতি হিসেবে লাভ। আমরা আপনাদের কাছে চাইতেছি, চাওয়া ঠিক নাই কিন্তু চাইতেছি, আগে বসার আগে বসে কিন্তু চেয়েছি, কি চেয়েছি কি চেয়েছি কি চেয়েছি আপনাদের কাছে? টাকা পয়সা চেয়েছি। কার জন্য? আমার জন্য? ভগবানের জন্য। বলেছি না ব্রহ্মচারী হচ্ছে ভিখারি আর গৃহস্থ হচ্ছে টাকা ইনকাম করার কারখানা। গৃহস্থর কাছে টাকাটা কার টাকা? কার টাকা? ভগবানের টাকা। তো গৃহস্থ যদি এই টাকাটা রূপকুশ্বরী পা ব্যাখ্যা করেছেন, উপার্জিত অর্থ চার ভাগ করতে হবে, চার ভাগের এক ভাগ একদম হান্ড্রেড হান্ড্রেড 25 ভাগ মানে 25 অংশ, 100 চার ভাগের এক ভাগ 25, 25টা 25 পয়সা বলেন, 25 টাকা বলেন, 2500 বলেন, মানে চার ভাগের এক ভাগ একদম নিঃশর্ত ভাবে ভগবান মন্দিরে দিয়ে দিতে হবে। আমরা কয়জন আছি এরকম দেই? তাই আমাদেরকে বাধ্য হয়ে আপনাদের কাছে গিয়ে চাইবে, হে টাকা দাও টাকা দাও। কার টাকা? ভগবানের টাকা। প্রভুপাদকে বলেছিলেন পাশ্চাত্য জগতে, প্রভুপাদকে প্রশ্ন করতে নাকি জানান, স্বামীজি এই তো এত মন্দির রয়েছে আপনি আবার মন্দির করতেছেন, ঠিক আছে? প্রভাত এরম ভাবে দোস্ত প্রভাত দেয়, এত এত কুলাপান রয়েছে, এত এত মানুষ বিয়ে করেছে, তুমি কেন বিয়ে করো? আমার নিজস্ব একটা সন্তান থাকে, কি প্রতিটা গৃহস্থই চান আছে না? পুত্র সন্তান কয়জন? দুইজন। খুব সুন্দর কীর্তন করে, মৃদঙ্গ বাজান আছে, প্রতিটা গৃহস্থের সন্তান থাকতে হবে। আর না হলে কিন্তু ভাগবত নিয়ে খুব খারাপ কথা বলেছে, ঠিক আছে? তো সন্তান থাকলেই হবে না, সুসন্তান হিসেবে তাকে করে দিতে হবে। অন্তিমে আমি আপনাদেরকে একে বলতে চাই, কামের কথা বলা হলো, লোভের কথা বলা হলো, আরেকটা জিনিস বাদ আছে, কোনটা? ক্রোধ বাকি আছে। ক্রোধ, ক্রোধ মানে রাগ। কে ক্রোধ ব্যবহার করেছিল বলুন তো দেখি? হনুমান। আর কে করেছিল? পুরস্কার প্রাপ্ত হয়েছে অর্জুন। গুরুকে মেরেছে, অশ্ব গুরুকে মেরেছে, পিতামহকে মেরেছে, পাপ হয় নাই? হনুমান ক্রুদ ভক্ত দেশিজনে ক্রুদিত হয়ে সোনা লঙ্কা পুরে সারকার করে দিয়েছে, আর ভগবান রামচন্দ্র তাকে মালা দিয়েছে, আশীর্বাদ, ঠিক আছে? সেই জন্য এখানে বলেছেন,
আপনার উপরে যদি আঘাত আসে আপনি ধৈর্য ধারণ করবেন, কিন্তু আপনার সামনে যদি দেখেন সে গৃহস্থ হোক আর ব্রহ্মচারী হোক আর বানপ্রস্থ হোক আর সন্ন্যাসী হোক, একজন বক্তকে অন্য আরেকজন অপমান করতেছে বিভিন্ন ভাবে, তাকে আপনি প্রতিহত করতে হবে। ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ বিষয় না, বিষয় হলো মন। ব্রহ্মচারী থেকে গৃহস্থ হবে, আবার গৃহস্থ হয়ে সারা জীবন গৃহস্থ আশ্রম থেকে মারা যাবে নুনু, কিছুদিন পরে ছেলেটা যখন উপযুক্ত হয়ে যাবে তাকে সংসারের বাদ দিয়ে বানপ্রস্থ নিতে হবে, সংসার ছেড়ে নিতে হবে। অল্পদিনে ডিউটি গৃহস্থ আশ্রম বানপ্রস্থ নিয়ে প্রচার করে সন্ন্যাস হবে। কত গৃহস্থ গুরু রয়েছে, মানে মহাপ্রভু বলে নাই যে শুধু সন্ন্যাসী ভগবানকে প্রাপ্ত হবে, ব্রহ্মচারী ভগবানকে প্রাপ্ত হবে, বানপ্রস্থ ভগবানের ভগবানকে প্রাপ্ত হবে, আর গৃহস্থরা ভগবানকে প্রাপ্ত হবে না। কিবা বিপ্র কিবা শিশুদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হ। আর মহাপ্রভু তো বলে দিয়েছে নিত্যানন্দ কে ছিল, ব্রহ্মচারী ছিল গৃহস্থ ছিল, দুই দুইটা বউ। হরিদাস ব্রহ্মচারী ছিল, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বোচ্চ আমার আজ্ঞা করে। অতএব আশ্রমটা বড় বিষয় না, বর্ণ বড় বিষয় না, বিষয় হলো মন। আর এই মনটাকে নিয়ে ভগবান দুইবার বলছেন, নবম অধ্যায় বলছেন আবার আঠারো অধ্যায় বলছেন। সেই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে মন ভগবানের চরণে গুরু বৈষ্ণবের চরণে তাদের চরণ শ্রেণী সেবি ভক্ত শুনে বাস জনমে জনমে মূল এই অভিধান। তাদের শ্রীগুরু বৈষ্ণব পদে মজা ইয়া মন নাম সংকীর্তন করে নরোত্তম দাস ঠাকুর আছে না পদটা কি লাস্টের, শ্রীগুরু বৈষ্ণব পদে মজা ইয়া মন তাদের চরণ সেবী ভক্ত শুনে বাস জনমে জনমে মূল এই অভিলাষ। আপনাদের কাছে একটাই নিবেদন, আপনারা ভগবানের সেবা করুন, ভক্ত সেবা করুন। আর এই যে আজকের যে আমরা শিক্ষা গ্রহণ করলাম, এই তিনটাকেও যুক্ত করা যায়, কোথায় লোক সাধু সঙ্গে হরি কথা আর কাম কৃষ্ণ কর্মার্পণে। বাসনাটা কার জন্য, ভগবানের জন্য, ভগবানের জন্য। আর ক্রুদ্ধটা কার জন্য, ভক্ত দেশি জন্য ক্রুদ্ধ ব্যবহার করা। হরে কৃষ্ণ। তো এখানে আমরা আলোচনা বিশ্রাম রাখবো, যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য তাকে বলতে পারেন। হরে কৃষ্ণ। কারো কোনো মন্তব্য আছে বা প্রশ্ন আছে? মুক্ত হওয়া যাবে না, নিয়ন্ত্রণ করতে হবে, সমর্পণ করতে হবে। যেমন সুন্দর কাম ক্রোধ লোভ মোহ কি করে কি করবে না, সমস্ত দেহের মধ্যে ইন্দ্রিয়ের মধ্যে মনের মধ্যে রয়েছে, সমস্ত ইন্দ্রিয়ে মনে বিরাজিত হয়েছে কাম ক্রোধ লোভ মোহ, এগুলাকে যুক্ত করতে হবে। কিন্তু হিংসাটা আছে না, হিংসা মাৎসর্য এটা কেটে ফেলে দিতে হবে। হ্যাঁ, কিন্তু আর সবগুলাকে যুক্ত করা যাবে, কিন্তু মাৎসর্যটাকে একদম কেটে ফেলে দিতে হবে, ক্যান্সারের মতো, মানে হিংসা পরশ্রিকাতরতা। ঠিক আছে, আর সবাইকে যুক্ত করা যাবে, কিন্তু মাৎসর্যকে যুক্ত করা যাবে। স্বরঋতু আছে না, একটাকে একবার কেটে ফেলে দিতে হবে, কোনটাকে হিংসা, আর পাঁচটাকে যুক্ত করা যাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ।